আমার নাম উজ্জ্বল খুরাসানি, আমি কেরানি দক্ষিণ থানা যুবলীগের ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আমাকে আমার নসরুল হামিদ বিপু ভাই এবং বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ শাহিন ভাই এবং আমার ইউনিয়নের চেয়ারম্যান হাজি শাকু হোসেন শাকু, তিনজনে মিলেই আমাকে অনেক অনুদান দিছে আমার কাছে, যে আমার এলাকার ভিতরে আমার বন্ধ নজরগঞ্জে গরিব বা মধ্য ব্যক্তি যারা আছে তাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য আমি মোটামুটি সবাইকে দিয়ে দিছি। তারপরও আমার একটা চিন্তা ভাবনা আছে ব্যক্তিগতভাবে, যে আমি মন্ত্রী মহোদয় এবং উপজেলা চেয়ারম্যানের সাথে আলাপ কইরা এই রোজার এই ঈদের আগে আরেকটা বড় ধরনের ত্রাণ দেওয়ার জন্য সবার মাঝে। আর এই পর্যন্ত আমি 350-400 ফ্যামিলিকে খাবার দিছি, বা সামনে আরও আমি 200 ফ্যামিলিকে দিতে চাইতেছি। আমাদের এলাকায় ইনশাল্লাহ ঠিক আছে, খুব ভালো আছি আমরা। আমাদের এখানে এখনও কেউ কেউ পায়নি বা পাওয়া যাবেও না মনে হয়। আমরা খুব মানে সতর্কভাবে আছি, প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ করছে ঠিক আমরা সেইভাবেই আছি। আমাদের উপর থেকে মন্ত্রী মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান শাহিন ভাই যেভাবে নির্দেশ করবে ঠিক সেভাবে আমরা লকডাউনটা পালন করব। লাইভ নিউজ 24-এর মাধ্যমে আমি বলতে চাই আমার এলাকাবাসীকে, আমি বলতে চাই সবাই সুস্থ থাকুন, ঘরে থাকুন এবং লকডাউন মেনে চলুন।